আসসালামু আলাইকুম। পনবিডের আজকে নিউজে স্বাগত জানাচ্ছি, আমি মৌসুমি হাসান। বাংলাদেশের বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের বিজ্ঞানীরা বলেছেন যে করোনা ভাইরাসের নতুন একটি স্ট্রেন বাংলাদেশে শনাক্ত হয়েছে, যেটির সঙ্গে সম্প্রতি যুক্তরাজ্যে পাওয়া নতুন ধরনের করোনা ভাইরাসের সাদৃশ্য রয়েছে। ডিসিএসআইআর এর বিজ্ঞানীরা গত মাসে 17টি নতুন জিসম সিকোয়েন্স পরীক্ষা করে 5টিতে করোনা ভাইরাসের নতুন ধরনের এই স্ট্রেন শনাক্ত করেন। প্রতিষ্ঠানটির প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর সেলিম খান এ খবর নিশ্চিত করেছেন। সম্প্রতি যুক্তরাজ্যে করোনা ভাইরাসের নতুন যে একটি স্ট্রেন পাওয়া গেছে, সেটির আগের স্ট্রেনটির তুলনায় 70% বেশি গতিতে ছড়ায় বলে জানানো হয়েছে। ডক্টর খান বলেন, নভেম্বরের প্রথম সপ্তাহে করোনা ভাইরাসের সর্বশেষ যে সিকোয়েন্স করা হয়েছে, তাতে ভাইরাসটি দুটি স্পাইকে প্রোটিন মিউটেশনে পাওয়া গেছে। তিনি বলেন, যুক্তরাজ্যে শনাক্ত নতুন ভাইরাসটির স্ট্রেইনে যে বৈশিষ্ট্য আছে, তার সাথে বাংলাদেশে পাওয়া ভাইরাসটির পুরোপুরি মিল না থাকলেও অনেকটাই মিল রয়েছে। ডিসিএসআই এর বিজ্ঞানীরা বাংলাদেশের আগে এমন মিউটেশনের খবর রাশিয়া এবং পেরুতেও পাওয়া যায়। ওই দেশগুলোতে একটি করে নমুনা এমন মিউটেশন পাওয়া গিয়েছিল, কিন্তু বাংলাদেশে মোট 17টি নমুনার মধ্যে 5টিতেই এমন মিউটেশন পাওয়া গেছে বলে জানানো হয়েছে। তবে তাদের কাছ থেকে এই নমুনাগুলো সংগ্রহ করা হয়েছিল, তা শনাক্ত করতে নমুনার তথ্য এরই মধ্যে ওই সেন্টারে পাঠানো হয়েছে বলে জানান ডিসিএসআই এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা। যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ম্যান হ্যানকক জানিয়েছেন, দেশটিতে আরও একটি নতুন বৈশিষ্ট্যের করোনা ভাইরাস শনাক্ত করা হয়েছে, যাতে দুজন ইতিমধ্যে আক্রান্ত হয়ে গিয়েছে। লন্ডন ও উত্তর পশ্চিম ইংল্যান্ডে আক্রান্ত ওই দুই ব্যক্তি দক্ষিণ আফ্রিকা সফর করে এসেছে এমন ব্যক্তিদের সংস্পর্শে এসেছিলেন। ভাইরাসটির নতুন বৈশিষ্ট্য দক্ষিণ আফ্রিকায় আবিষ্কৃত হয়। এ ঘটনার পর দক্ষিণ আফ্রিকার সাথে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। গত 14 দিনে যারা দক্ষিণ আফ্রিকা ভ্রমণ করেছেন কিংবা তাদের সংস্পর্শে এসেছেন, তাদের ইতিমধ্যেই কোয়ারেন্টিনে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে দেশের সরকারের পক্ষ থেকে। করোনা সংক্রান্ত পরবর্তী তথ্য জানার জন্য সাথেই থাকুন, সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশেই থাকুন। আল্লাহ হাফেজ।